কংগ্রেস বিধায়ক শেরমান আলীর মিয়া মিউজিয়ামক লৈ রাজ্যজুড়ি বিতর্ক সৃষ্টি হওয়ার পাছত এতিয়া উলুটা খর মারিছে কংগ্রেসে। শেরমান আলী বিজেপির এজেন্ট বুলি আখ্যা দিছে এআইসিসির সাধারণ সম্পাদক তথা অসম প্রদেশ কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংহে। कहीं ना कहीं इसके अंदर जो भारतीय जनता पार्टी है वो उनसे बुलवा रही है, उस तरह का एक माहौल बना रही है, कोई मीडिया के थ्रू जाकर कोई उल्टा सीधा सवाल पूछ के, और कहीं ना कहीं जवान उनकी फिसल जाती है। तो ये पूरा कार्यक्रम स्पॉन्सर्ड बाय बीजेपी। जितेंद्र सिंगर एने अभिजुगर प्रत्युत्तर दी डॉक्टर हिमंत विश्व शर्मा कले जदि शेरमान आली बीजेपी एजेंट तेने होले तेओ कांग्रेसर परा बहिष्कार करक। কাৰ নিৰ্দেশত কংগ্ৰেছত বিজেপিৰ এজেণ্ট ৰখা হৈছে বুলি প্ৰশ্ন তুলিলে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। যদি জিতেন্দ্ৰ সিং এইটো কথাত সঁচাই বিশ্বাস কৰে, 24 ঘণ্টাৰ ভিতৰত শেৰমান আলীক কংগ্ৰেছ দলৰ পৰা বহিষ্কাৰ কৰক। বিজেপিৰ এজেণ্ট এজন কংগ্ৰেছক পুহি ৰাখিবৰ কাৰণে তেওঁক ছোনিয়া গান্ধী সেইকাৰণে ইয়াত জেনেৰেল ছেক্ৰেটেৰী কৰি পঠাইছে নেকি? যদি তেওঁ বহিষ্কাৰ কৰিব নোৱাৰে তেতিয়াহ'লে এইটো আমি বুজি পাব লাগিব যে তেওঁলোকে এটা উদ্দেশ্য লৈ কামটো আৰম্ভ কৰিছিল, ৰাইজৰ প্ৰচণ্ড প্ৰতিবাদৰ সন্মুখত তেওঁলোকে তিষ্ঠিব নোৱাৰিলে, আৰু বাকী যি হওক নহওক শেৰমানটো জেলত যাবই। শেহতীয়াকৈ চাহবাগানত 119খন বিদ্যালয়ৰ আধাৰশিলা স্থাপন কৰা বিষয়টোক কেন্দ্ৰ কৰি প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰাই কৈছিল বিজেপিয়ে এয়া আধাৰশিলাৰ ৰাজনীতি কৰিছে। রিপুন বরাক প্রত্যুত্তর দিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কলে বিজেপিয়ে আধারশিলার রাজনীতি নকরে আর বিধানসভা নির্বাচনের ভোট দিবল যাওতে বিদ্যালয় সম্পূর্ণ হওয়া দেখব কংগ্রেসের নেতা কর্মীয়। আধারশিলা কি? আমি তো মেট আরম্ভ করে দিম, ইলেকশনের ভোট দিব যাওয়ার দিন মানুষ স্কুল দেখাই পাব। দেখুন বিজেপির লগত কি আধারশিলা আছে? আমি তো আধারশিলাও করছো, উদ্বোধনও করছো। এটা ডিফুন মেডিকেল কলেজ, মানুষে দেখা নাপালে নেকি? এবার তো স্টুডেন্ট গেল, তার আধারশিলার রাজনীতি কি? লক্ষিমপুরন মেডিকেল কলেজ 1 জানুয়ারির পর তো পেশেন্ট থাকিব, তার আধারশিলার রাজনীতি কি? রিপুন বরা ডাঙরিয়া হোক 5 বছর আগত আছে নহয়, এই যে মোদি আহি ভারত অসমখন পরিবর্তন করিলে, সেই জ্ঞান তো তেওঁলোকে এতিয়াও পোৱাই নাই নহয়, তেওঁলোক দূরতে আছে নহয় বহুত দিন। কিবা কৈ আছিল বাজেটের উপর 5 দিন প্রেস কনফারেন্স করিম, কত গলে কেখন? তো মই তো কৈছো হে কত গল। ইপিনে আগন্তুক বিধানসভা নির্বাচনত বিজেপিয়ে 100খন আসন পাব বলে পুনর্বার দাবি করেছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে। আমার রাইজের ওপর অগাধ বিশ্বাস আর আস্থা আছে, আর রাইজও আমাক যা 4.5 বছর ভাবিব নাক সহায় করেছে। গতি রাইজর আস্থা আর বিশ্বাসের উপর ভিত্তি করে আমি কৈছো যে আগন্তক নির্বাচনত 100তকৈ অধিক আসন নিশ্চিতভাবে আমি পাবলে সক্ষম হম। পিছে মুখ্যমন্ত্রী সোনোয়ালের এই দাবি কটাক্ষ করে এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহে কলে বিজেপির এয়া মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে, বিজেপির এই সপন কেতিয়াও পূরণ নহয়। মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে ভারতীয় জনতা পার্টি দেখ রই হে, আর अप्रैल के अंदर जब चुनाव होगा या मई में जब चुनाव होगा तो वो अपने आप उनकी आंखें खुल जाएंगी और वो सपने से जग जाएंगे। মুঠৰ ওপৰত নিৰ্বাচনৰ দিন চমু চাপি অহাৰ লগে লগে এইদৰে তুংগত উঠিছে ৰাজনৈতিক নেতাৰ বাক যুদ্ধ। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।